तारू निकुजा हजारों से सबसे प्यारा कौन है? पापा, मेरे पापा। एक खाता क्यों बोला? What's the matter? एक खाता कोई कैमरा नहीं। Hi guys, welcome to Manab Saha blog. So guys, আজ অনেক দিন পরে আমি আমার ব্লগ শুট করছি। বেশ কিছুদিন ধরে আমি জ্বরে পড়েছিলাম। এখন বুঝতে পারছেন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঘন ঘন ঠান্ডা লাগছে আর তার জন্য ব্লগ শুট করা সম্ভব হয়ে ওঠেনি। এখন অনেকটাই সুস্থ, আজকে ব্লগ এখান থেকে স্টার্ট করছি। আর এখন বাজে প্রায় 4টে, আমরা এখন যাচ্ছি ব্যারাকপুর। এখানে দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি, মলি রেডি হয়ে গেছে। তো চলুন আমরা বেরিয়ে পড়ি। এখন যাব বাসে করে পলাশি, পলাশি থেকে ট্রেন ধরবো, তারপরে পৌঁছবো ব্যারাকপুর। তো চলুন যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো লাগেজ হচ্ছে, একটা মলির আছে, একটা আমার কাছে রয়েছে। আমি আসছি। এখন আমরা পলাশি স্টেশনে পৌঁছে গেছি, এখানে মলি বসে রয়েছে, টিকিট নিয়ে নিয়েছি, অ্যানাউন্স হয়ে গেছে ট্রেন আসছে। দেখা যাক কেমন ভিড়। বাসে আসার সময় প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য ভিডিও শ্যুট করা সম্ভব হয়ে ওঠেনি। ট্রেন আসুক, ট্রেনের জন্য ওয়েট করে এখন। A few moments later. তো গাইস এখন দেখছেন আমাদের ট্রেনও আসছে, ট্রেন ঢুকে গেছে। তো ট্রেনে উঠি। সো গাইস বলে রাখি, এটা লালগোলা টু শিয়ালদা যাওয়ার ট্রেন, আর এই ট্রেনে আমরা যাচ্ছি ব্যারাকপুর। ফাইনালি আমরা পৌঁছে গেছি ব্যারাকপুর। তো ওভারব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে এখন। তো এখন বাজে প্রায় 7:30 PM, 4 ঘন্টার জার্নি ছিল। জার্নি কমপ্লিট করে ব্যারাকপুর স্টেশনে পৌঁছালাম, সামনে রয়েছে মলি। তো এখনও যেতে হবে প্রায় 1/2 ঘন্টা। তো গাইজ আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে এই দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি কিছু। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে এই দোকানে। তো এর মধ্যে থেকে কিছু মিষ্টি আমরা নিয়ে নিচ্ছি। আর দেখছেন এখানে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, রসগোল্লা, সন্দেশ। তো এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম আলাদা ছবি। তো গাইজ ওখানে মিষ্টি নিয়ে এখানে বাস পেয়ে গেছে, বাড়া সাপ্লাই নেবার। সো গাইজ ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। এখানে বাবি বসে রয়েছে, বৌদি বসে রয়েছে দেখতে পাচ্ছেন, আর এদিকে বসে রয়েছে মলি। নেক্সট মর্নিং। গুড মর্নিং গাইজ, আজ সেকেন্ড ডে। আপনারা কালকে দেখেছেন আমরা এসেছি ব্যারাকপুরে। কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো, বাড়ি এসে শুয়ে পড়েছিলাম, আর আমার চার্জারটা আনতে ভুলে গেছিলাম, যার জন্য মোবাইলে চার্জ ছিল না। আর এখন সকালবেলায় উঠে আমি একটা চার্জার ম্যানেজ করেছি, একটা কেবল ম্যানেজ করে কোনো রকম চার্জ দিয়ে ব্লগটি শুট করছি। এবারে কই এসো, দল দল করি, দল দল করি, দল 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 এই দল দল করে দল দল করতে কিছু ও কিছু দল দল করে কিছু না করে এই দল কিছু বাবি নি দল তিন্নি তিন্নি আর আর হলে আর দল 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 ভালো লাগলো? তাহলে বলো পিসু কোলে দল দল করতে কেমন লাগলো? ভালো লাগলো। এটা আমাদের
কে এটা? এটার নাম কি? এর নাম বলো দাও, নাম বলে দাও তো। এইখানটা কি বলো? খুব সুন্দর গান। তো গাইজ এখন আমরা মার্কেটে এসেছি কিছু মার্কেটিং করতে, আর এখানে দেখুন চায়ের ঠেলা একটা, তো এত ভিড় চা দিয়ে উঠতে পারছে না। আর আমরা খাচ্ছি এই মুহূর্তে চা, দেখতে পাচ্ছেন ঘরে করে এত সুন্দর চায়ের টেস্ট। এখানে রোদি মডি সবাই রয়েছে, চা খাচ্ছি আমরা। আর এখানে প্রচণ্ড ভিড় লেগে রয়েছে দেখতে পাচ্ছেন। সো গাইজ এখন আমাদের মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে, আর মার্কেটিং কমপ্লিট করে আমরা ফুচকা স্টলে এসেছি, এখন ফুচকা খাচ্ছি। তো এখানে ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা ফিরে যাব বাড়ি, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে। সো গাইজ আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অ্যান্ড গাইজ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। So thanks for watching. Bye bye.